আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে 52 সপ্তাহ বইয়ের 12তম সপ্তাহের কে বিজয় হলো এবং আমাদের পরবর্তী বইটি কি হবে তার বিষয়ে। আমাদের আজকের বইটি হচ্ছে মা 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 এবং বাবা বইটি। এটি আরিফ আজাদের সম্পাদনায় লিখা। তো আমি বলবো এই বইটি খুব বেশি ভালো, তো আমরা আজকে এই বইটি সম্পর্কেই জানবো। তো চলুন তাহলে আর কোনো সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। এই বইটির কথা আমি যদি আপনাদেরকে বলি, বইটির কিছু ভালো দিক আছে এবং খারাপ দিকও আছে। যদি খারাপ দিকটি আগে বলতে চাই তাহলে বলবো যে এই বইটিকে যদি আপনারা সাহিত্যের দিক থেকে বিবেচনা করতে চান তাহলে আপনারা সবাই খুব হতাশ হবেন, কারণ এখানে সাহিত্যের আসলে খুব একটা বেশি কিছু ছিল না। কিন্তু বইটি খুবই সহজভাবে লেখা, তো আমি বলবো যদি যে কেউ বইটি পড়তে চান তাদের সবার জন্য বইটি পড়া আরামদায়ক হবে। কিন্তু যারা সাহিত্যকে খুঁজছেন তাদেরকে আমি বলবো এই বইয়ে সাহিত্য খোঁজার কিছু নেই। এখানে খুবই কমন কিছু গল্পকে অনুবাদ করা হয়েছে এবং মাদের জন্য, বাবাদের জন্য, আমরা যারা সন্তান আছি তার জন্য আমাদের মা বাবার প্রতি আরও বেশি কৃতজ্ঞ হতে পারি, অনুগত হতে পারি, তার জন্য এই বইটি লেখা। তাই আমি বলবো যে শুধু ছোটরা না, বড়রা যারা আছেন, যারা তাদের বাবা মাকে এখনও সম্মান করেন না বা ভুলে গিয়েছেন, বা বাবা মা যে আমার জন্য একটি নিয়ামত তাও যেন বুঝতে পারেন, তার জন্য এই বইটি পড়া উচিত। এবং আমি এটাও মনে করি এই বইটি আমাদের সকলের কাছে এক কপি করে রাখা উচিত, যেন আমরা সবসময় আমাদের বাবা মার নামে যে নিয়ামত আছে তা যেন আমরা কখনোই না পড়ি। তাই আমি বলবো যে এই বইটি আপনারা অবশ্যই পড়বেন। এবং এই বইটিতে আরও যদি ভালো কিছু কথা বলতে চাই তাহলে বলবো এই বইটিতে একটি গল্প আছে যার নাম হচ্ছে সালেম নামে। তো সালেম এবং তার বাবার কাহিনী আপনারা যখন পড়বেন আমি মনে করি সেই গল্পটি আপনাদের সবাইকে কাঁদাবে। সেই গল্পটি এত বেশি সুন্দর, তো আমি যখনই পড়েছি আমার কাছে খুব খারাপ লেগেছে এবং আমি অন্যদের কাছেও শুনেছি তাদের কাছে এই গল্পটি নাকি খুব বেশি পছন্দের ছিল। তো আমার পার্সোনাল ফেভারিট কথা বলতে গেলে আমি এই গল্পটির কথা বলবো এবং রেস্টুরেন্টে একদিন এবং মায়ের চোখে পৃথিবী, এই তিনটি গল্প আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কার কোন গল্পটি ভালো লেগেছিল তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বইটি যে বিষয়ে আমার কাছে খারাপ লেগেছে তা হচ্ছে যে উপহার নামে সেই গল্পটি। তো উপহার নামে গল্পটিও যদিও খুবই বিখ্যাত কিন্তু আমার কাছে মনে হয়েছে গল্পটি একটু বেশি বাড়াবাড়ি করা হয়েছে, কারণ এই গল্পের মধ্যে তার বাবা এবং তার সন্তানের কথা বলা হয়েছে যেখানে ছেলে তার বাবার সাথে রাগ করে 20 বছর ঘর থেকে দূরে থাকে। তো এটা আমার কাছে একটু বেশি বেশি মনে হয়েছে। তো পাঠকরা যখন বইটি পড়বেন তো অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আরেকটি যে বিষয় ভালো লেগেছে তা হচ্ছে যে লোভের টানায় গল্পটিতে তার বৃদ্ধ বাবা তার বন্ধুর সাহায্য নিয়ে এবং তার বিচক্ষণতার সাহায্য নিয়ে তার ছেলেদেরকে যে শিক্ষা দিয়েছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আমি মনে করি এরকম বিচক্ষণতা আমাদের সবারই থাকা উচিত। এবং শেষ গল্পটি হচ্ছে উপলব্ধি নিয়ে। তো এই গল্পটি আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমি বলবো যাদের এখনও বাবা মার প্রতি উপলব্ধি হয়নি তারা যেন এই গল্পটি পড়ে অবশ্যই উপলব্ধি করেন। তো এই ছিল বই নিয়ে আমার কিছু কথা। এবং বই নিয়ে কথা আমি বলবো যে অবশ্যই একবার করে পড়া উচিত। আমি আগের বারও বলেছি, আমি এখনও বলছি যে বইটি কিন্তু ভালো এবং আমরা আমাদের বাবা মাকে যেভাবে ইদানিং সময় যেভাবে অবহেলা করছি তা কিন্তু মোটেও ঠিক না, কারণ তারা আমাদের জন্য আমাদের জীবনকে ত্যাগ করেন, তাদের সব শখ আহ্লাদকে ত্যাগ করেন। তো এই সব কিছু যদি বিবেচনা করতে হয় তাহলে আমি বলবো যে এই বইটি পড়া উচিত এবং এই বইটি শুধু আপনার কাছেই না, আপনার অন্যদেরকেও গিফট করা উচিত। এবং আমি বাবা মাদেরকেও বলবো আপনারা এই বইটি আপনাদের সন্তানকে পড়তে দিন, বইটি কোনো কঠিন কিছু না, সব বয়সের মানুষেরাই পড়তে পারবে। তো এই ছিল কথা নাকি, আর কিছু বলতে হবে? তো এখন তাহলে এখানে শেষ করি। এখন আমরা বলবো আমাদের এই সপ্তাহের এই বইটি কে বিজয়ী হয়েছে। তো আমাদের এই সপ্তাহের বিজয়ী হচ্ছে মাহাদি শেখ প্রান্তিক ভাইয়া। ভাইয়াকে বেটার টু বেস্ট চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই আপনাদের যোগাযোগ করবো। এবং আমাদের পরবর্তী বইটি আমার খুব বেশি পছন্দের একটি বই, তা হচ্ছে আহমেদ সফর লেখা পুষ্পবৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ বইটি। এই বইটি আপনাকে গাছপালার প্রতি, পশু পাখির প্রতি ভালোবাসতে শেখাবে। তো আমি চাইবো আপনারা সবাই এই বইটি সংগ্রহ করবেন এবং আপনারা সবাই যেন আমাদের 52 সপ্তাহ বইয়ের পুজোতে অংশগ্রহণ করেন তাই আমি চাইবো। এবং আমাদের কীভাবে অংশগ্রহণ করতে হবে তা আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব, তা আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এই ছিল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।